প্রাণঘাতী করোনা ভাইরাসের চিকিৎসায় প্রায় সাফল্যের দ্বার প্রান্তে চলে এসেছে চিকিৎসা বিজ্ঞান আজ মানবদেহে প্রয়োগ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা বৃহস্পতিবার যুক্তরাজ্যে মানুষের শরীরে প্রয়োগ করা হবে এই টিকা যদি গিলবার্টের নেতৃত্বে একদল বিজ্ঞানী করোনা ভাইরাসের এই টিকা অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন সেপ্টেম্বরের মধ্যেই তারা এই টিকার দশ লাখ ডোজ তৈরি করার পরিকল্পনা করে রেখেছেন তার আগে তিন লিটারের ডোজ তৈরি করেছেন পরীক্ষামূলকভাবে মানুষের শরীর প্রয়োগ করার জন্য এই পরীক্ষায় যেসব সব স্বেচ্ছাসেবক অংশ নেবেন তারাও প্রস্তুত আছেন আগামী 6 মাসের মধ্যে সুস্বাস্থ্যর অধিকারী 18 থেকে 55 বছর বয়সী 500 জনের শরীরে প্রয়োগ করা হবে করোনা ভাইরাসের এই টিকা পরীক্ষামূলক প্রয়োগে তারা সফলতা পেলে ধাপে ধাপে 50 লিটার 100 লিটার 200 লিটার এমনকি 2000 লিটারের ডোজ তৈরি করবেন কারণ বিশ্বের কোটি কোটি মানুষের এই টিকা প্রয়োজন হবে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন করোনা ভাইরাসের টিকার জন্য ইতিমধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সঙ্গে যুক্তরাজ্য ও বিভিন্ন দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই টিকার ব্যাপারে চুক্তি করে রেখেছেন সফল হলেই তারা এই টিকা উৎপাদন করা শুরু করবে চুক্তি রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠানটি নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়াল জানিয়েছেন তারা ব্যবসা করার জন্য এই টিকা বাজারে ছাড়বে না কারণ এখন ব্যবসা করার সময় নয় গতকাল বুধবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি টিকার পরীক্ষামূলক প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটা সফলতার ব্যাপারে আশি ভাগ আশাবাদী তাদের আশাবাদী হওয়ার পেছনে অবশ্য কারণ রয়েছে সেটা হলো এই দলে এমন সব বিজ্ঞানী রয়েছেন যারা মার্স ও ইবোলা ভাইরাসের টিকা তৈরি করেছিলেন দ্রুত টিকা তৈরি করার ক্ষেত্রে তাদের রয়েছে বিস্তর অভিজ্ঞতা এখন দেখার বিষয়ে সেই অভিজ্ঞতা দিয়ে তৈরি করা করোনা ভাইরাসের এই টিকার সফল প্রয়োগের মাধ্যমে বিশ্বের আটশো কোটি মানুষকে স্বস্তির খবর দিতে পারে কিনা সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন